What's up guys? আজকে আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ারে জাম ইন ব্লাস্ট মোডে গেমপ্লে। তো এইখানে আমাদের গান কেনার অপশন চলে আসছে, সো আমরা গান কিন্তু কিনে নিয়েছি। তো এই মোডটার নাম হচ্ছে জাম ইন ব্লাস্ট। সো ফ্রি ফায়ারে নতুন আসছে গেমিং মোডটা, তো এই গেমিং মোড আমরা ট্রাই করতেছি। আচ্ছা, এখানে তো আমাদের বোম দিয়ে ফাইট করতে হচ্ছে। ইয়েস গাইস, এটা তো ফ্রি ফর ওয়ার্ল্ড ম্যাচের মতো গেম প্লে গাইস, এটা তো ফ্রি ফর ওয়ার্ল্ড। সো গাইস, এখানে জাম ইন ব্লাস্ট কীভাবে হইল গাইস? সেম ফ্রি ফর ওয়ার্ল্ডে যেরকম আমরা গেম প্লে করছিলাম একই ধরনের গেম প্লে। তো যাই হোক, এখানে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, তো নাম যেহেতু আর এ মাইরা দিছে গাইস, তো নাম চেঞ্জ করে ম্যাচ দেওয়া হয়েছে। তো তারপরেও আমরা সেই ম্যাচেই গেম প্লে করবো এটা। আরে গাইস, এরে আমি তো গান কিনি নাই। আচ্ছা আচ্ছা গাইস, মাইরা দিছে না, এখন আমি বাই করবো এখান থেকে। এই যে এটা বাই করবো গাইস, এই যে এটাকে তো মারবো গাইস। দুইটাই পাইছি কিল, অ্যান্ড এইখান থেকে এগুলা কি পাবো? ইয়াস, পাইয়া গেছি গাইস। এইখান থেকে আমি কিল, এই কিলটাও পাইয়া গেছি এই একটা। আচ্ছা, এটাও পাইয়া গেছি এই একটা। আচ্ছা গাইস, এটাও পাইয়া গেছি। তো যাই হোক, ওই যে একটা গাইস, এই আচ্ছা এটাকে মারবো। আরে এটা আমার মাইরা দিছে গাইস। আচ্ছা, এগেইন বারবার শুধু বাই কেন আমাকে করতে হচ্ছে সেটা আমি বুঝতেছি না। আগে তো এত বাই করা লাগতো না। তো যাই হোক, যেহেতু বাই করা লাগতেছে সো বাই করবো, ব্যাপার না। তো এই পাশে মনে হয় প্লেয়ার নাকি গাইস, প্লেয়ারের লোকেশনগুলো কোন দিকে? আচ্ছা, ওই যে একটা গাইস। আচ্ছা, এই যে মরে না কেন, এই যে মরে না। আরে মরছে, আরে পিছন থেকে আবার আমারও মাইরা দিছে। আচ্ছা যাই হোক, মারবে মরবো এটাই স্বাভাবিক। তো গাইস, এই পাশে আরও কয়েকটা প্লেয়ার আছে গাইস, ওই যে একটা। আরে গাইস, আমি একটাকে মারতেছি আবার আমাকে পিছন থেকে মারতেছে। তো যাই হোক, ব্যাপার না, এইভাবে খেলতে হবে, কারণ এটা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডের মতো, যে যাকে ইচ্ছা যখন ইচ্ছা মারতে পারে। সো এটা হচ্ছে আপনার জাম ইন ব্লাস্ট, এরকম একটা গেম প্লের নামটা দেওয়া হয়েছে। সো ফ্রি ফর ওয়ার্ল্ডের নাম চেঞ্জ করা হয়েছে, জাস্ট এতটুকুই। আচ্ছা গাইস, ওই একটা উপরে। আরে গাইস, কিল হওয়ার পরে আবার আমার মেরা দিল। আচ্ছা এই যে, মানে কি? আরে আচ্ছা, এটা মরছে না গাইস, আমার এইখান থেকে দ্রুত এটা লাগবে, দেন আমি এখন কভার। আচ্ছা কভারে যেহেতু আছে, এই যে একটা আসছে না, এটাকে মারবো। আরে গাইস, দিছে মাইরা, মানে অস্থির সেইভাবে চতুর্দিক থেকে মাইর খেয়ে যাচ্ছি। আচ্ছা গাইস, এইটাকে দেখি তো ট্রাই করে গাইস। আরে এই যে এটা সাইড থেকে মারতেছে না, তরে আগে মারবো গাইস। আর এটা আবার আমার মাইরা দিছে। আচ্ছা এই যে গাইস, ইয়েস কিল কনফার্ম, অ্যান্ড অল্পের জন্য ইয়াটা পাই নাই। আচ্ছা পিছনে কোনো প্লেয়ার নাই, তো সামনে কি আছে গাইস? সামনেও নাই, তো সাইডে মনে হয় আছে, সাইডে আছে, সাইডের গুলাকে। ওই যে একটা ড্যামেজ খাচ্ছে, আর না আবার কভারে চলে গেল। আচ্ছা ওই যে একটা গাইস, আরে মরে না কেন, ইয়াস মরছে। আচ্ছা গাইস, এই যে এই পাশে একটা না, হ্যাঁ। আচ্ছা গাইস, ওইটা মরছে। সো এখন আবার এইদিকে মনে হচ্ছে। আচ্ছা ওই যে ওইখানে না,
এখান থেকে কি মারতে পারবো? মরার তো কথা গাইস। ইয়াস মরছে। আরে এরে এটা দিবে মাইরা ভাবছিলাম, মাইরাও দিছে গাইস। তো 12 vs 14 এখনো যেহেতু খুব একটা কাছাকাছি আছে, সো বয়া আসলেও আসতে পারে গাইস, মানে একটু ভালোভাবে খেললেই বয়া আসবে। 14 vs 12 আমাদের একটু ভালোভাবে খেলতে হবে। আচ্ছা এখানে কি কোনো প্লেয়ার আছে? আচ্ছা ওই যে গাইস পাইছি একটাকে। আরে ভাইরে 14 vs 12 করতে গিয়া 12 vs 15 হয়ে গেল এখন, মানে আমার কি অল্প কিছু কিল করতে দাও, করতে দাও মাইরো না পিছন থেকে। এই যে সাইড থেকে মারতেছে। আচ্ছা গাইস আমার কিল হয়ে গেছে এইখানে একটা, তো আচ্ছা এটা নিয়ে নিছি। তো এখন পিছনে ওই যে একটা, তো যাই হোক গাইস এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা বাজিয়ে দিবেন।